এই ডিউক দেখানো, ডিউক দেখানো। আচ্ছা প্রথমে এটা মানে এটা কত, 125 না 125? 125 ডিউক, 125 এবিএস মডেল, এনএস 125, এনএস 125। হ্যাঁ হ্যাঁ, রয়্যাল এনফিল্ড। এটা কত সালের গাড়ি? এক মাস কম 2020 গাড়ি। এক মাস কম 2020 গাড়ি? 22000 টাকা আমার। মাত্র 22? মাত্র 22000 টাকা। 22000 টাকা? এটা কিন্তু ফাইনান্স হবে না, এটা ক্যাশ নিতে হবে। এটা ক্যাশ নিতে হবে। এনএস 200, এনএস 200 দেখাবো। এবিএস মডেল কিন্তু, এনএস 200 ডাবল চ্যানেল এবিএস, মানে গ্রাম বাংলার বাগের বাচ্চা, একদম বাগের বাচ্চা, রয়্যাল বেঙ্গল টাইগার। সাথে এবিএস থাকছে কিন্তু দাদা, ভার্সন 3 দেখিয়ে দাও। ভার্সন 3 নন এবিএস গাড়ি, ভার্সন 3 40000 টাকা আছে। 40000 টাকা ডিসার আছে, এবিএস মডেল, এবিএস মডেল, এবিএস মডেল। হ্যালো বন্ধুরা, আমি শাহরুখ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের কিন্তু আমি অনেকদিন পর চলে এসেছি ভারত বাইক পয়েন্টে। ভারত বাইক পয়েন্ট মানে কাহারদা। আর কাহারদার কাছে আজকে কী কী কালেকশান রয়েছে শুধু দেখো। রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড দুটো রয়েছে, মাইলেজের গাড়ি আছে, স্পোর্টস গাড়ি, অল এভরিথিং গাড়ি আছে। আর টি আর 160 2B একদম নিউ মডেল এবিএস, এনএস 200 আছে, 125ও আছে, পালসার একদম নিউ মডেল, এছাড়া কেটিএম ডিউক 200ও আছে, 125ও আছে, জিক্সারও আছে, প্রচুর গাড়ি রয়েছে। R15 ভার্সন 3ও আছে, MT15 রেডি হচ্ছে, RTR রেডি হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, অনেকদিন পর দাদার কাছে এসেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর ভাইয়ের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের আমাদের ভারত বাইক পয়েন্টের ভিডিওগুলো দেখে নেওয়া যায়। দাদা অনেকদিন পর এলাম, কেমন আছো বলো? ভালো আছি। তুমি ভালো আছো তো শাহরুখ ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমার ভিডিওর জন্য আমার বন্ধুরা, হ্যাঁ বন্ধুগুলো তোমার ভিডিওর জন্য বারবার ফোন করে, আমার ফোন করে বলে আর ভিডিও ছাড়ছো না কেন? আচ্ছা, আর শাহরুখ ভাইয়ের ভিডিওর কথা বলে, সত্যি বলছি। আচ্ছা অনেকদিন পর এলাম, মানে আশাই হয় না কারাদের কাছে। আচ্ছা আজকে মোটামুটি কালেকশন তো যা রেখেছো একদম দেখানো হবে তো? একদম ভালো ভালো হেভি হেভি অফার দেওয়া হবে, একদম অফার দিয়ে দেবো। সেই 2023 ভিডিও করেছিলাম, এটা 24 করছি, এক বছর পর। আচ্ছা যারা তাহলে আমার নতুন সাবস্ক্রাইবার আর বন্ধুরা জুড়ে গিয়েছে তাদেরকে একবার শোরুমের নামটা আর ঠিকানাটা একবার সঠিকভাবে বলে দাও, একদম সহজ করে। আচ্ছা, যদি আমার শিয়ালদা থেকে আসে, তাহলে শিয়ালদা থেকে আসতে গেলে শিয়ালদা থেকে ট্রেনে উঠতে হবে। ডায়মন্ড আছে, লক্ষ্মী আছে, নামখানা আছে, প্লাস লোকাল তো আছে, তাহলে অনেকগুলো ট্রেন পেয়ে যাবে বন্ধুরা। আর বারুইপুর প্ল্যাটফর্মে নামতে হবে, নেমে যদি ট্রেনে আসে বারুইপুর নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের পেছনে অটো স্ট্যান্ড আছে, অটোতে আমার এখানে আসতে 10 মিনিট সময় লাগে। বলবে যে বারুইপুর সীতাকুণ্ড, বারুইপুর থেকে সীতাকুণ্ড। তাছাড়া স্ক্রিনের বাঁদিকে তোমরা নাম্বার দেখতেই পাচ্ছ, ওই নাম্বারে কল করলে দাদারা গাইড করে নেবে, যে যেখান দিয়ে আসো না কেন, যদি না আসতে পারো দাদারা গাইড করে নেবে অবশ্যই। আচ্ছা দাদা, ইএমআই ফেসিলিটি এখানে আছে? হ্যাঁ, প্রত্যেকটা গাড়ির পেছনে ইএমআই আছে, মানে এখানে সহজ কিস্তির মাধ্যমে গাড়ি কাস্টমার নিতে পারবে, কোনো অসুবিধা নেই। বাজেট কম থাকলে তোমরা কিস্তি করে নিতে পারবে। আচ্ছা গাড়ি অনেক আছে, আমরা একটা একটা করে দেখিয়ে নিই। তাহলে ফার্স্ট গাড়ি কোনখান থেকে চালু করবো? আচ্ছা এই ডিউক দেখানো, ডিউক দেখানো। আচ্ছা প্রথমে এটা মানে এটা কত, 125 না 125? 125 ডিউক, 125 এবিএস মডেল, দারুণ কন্ডিশন আছে দেখো বন্ধুরা। ডিউক এটা কত গাড়ি? 2020 গাড়ি, 20 গাড়ি, মানে BS4 এর লাস্ট গাড়ি, BS4 এর লাস্ট গাড়ি, লাস্ট গাড়ি। এবিএস থাকছে, ডাবল চ্যানেল এবিএস, কন্ডিশন তো দেখতে পাচ্ছ। হ্যাঁ একদম একদম, মানে অল মেন গাড়ির কন্ডিশনের থেকে কিন্তু দাদা মেন কিন্তু পেপার, পেপার অবশ্যই জেনুইন পাবে তো, সব জেনুইন, প্রত্যেকটা গাড়ির পেপার কমপ্লিট আছে আমাদের। নাম ট্রান্সফারের সুবিধা রয়েছে অবশ্যই। আচ্ছা এটা আস্কিং প্রাইস কত রেখেছে? এ রেখেছে 1,05,000 টাকা, 1,05,000, হেভি দামে দিয়ে দেবো। অল অন টেবিল আর একটু কিছু নেগোসিয়েট হবে অবশ্যই, অবশ্যই অবশ্যই হয়ে যাবে। 1,05,000 টাকায় 2020 ডিউ, এটা এবিএস সহ, এবিএস সহ 125 সিসি ডিউ। নেক্সট, নেক্সট একটু মাইলেজ ওলা গাড়ি একটা আছে, পাশে WB96W, মানে তো 4 মাস 5 মাস বয়স। হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ গাড়ি। আর দেখো এই লাইটটা দেখো সামনে, দারুণ ডিজ মডেল গাড়ি আছে, ব্ল্যাক কালারের সাথে, একদম নিউ এডিশন গাড়ি, i3s টেকনোলজি রয়েছে, এটা এলইডি লাইট যেটা আছে সামনে এলইডি। দাম কি রাখবে? 5 মাস গাড়ি, এটা দিতে হবে আমার 68 পর্যন্ত, 68 নতুন তো 1,00,000 টাকার উপরে, 1,09,000 টাকা দাম, 1,09,000, সেখানে মাত্র 3-4 মাসের গাড়ি কত বেয়ে যাচ্ছে,
অনেকটা সেভ হয়েছে 68, আর বন্ধুরা আসলে আরেকটু কমিয়ে দেবো, আরেকটু কম হয়ে যাবে। আর তাছাড়া তো ফাইন্যান্সের সুবিধা রয়েছে, রয়েছে, তোমরা আসলে ফাইন্যান্সও করে নিতে পারো। নেক্সট গাড়ি দাদা, আমি কিন্তু সব জায়গায় দেখি কালো পালসার, আজকে দেখবো আমি সাদা পালসার। সাদা পালসার এটা কি করে হয়? একদম নিউ মডেল, একদম নিউ মডেল, একদম নিউ মডেল। ওয়াও, গাড়ি তো এটা কত, 125 না 150 আছে? 150 আছে, 150 আছে, মানে 150 ABS সহ। এটা চাকা দেখো পুরো ব্র্যান্ড নিউ, দুটো চাকাই কিন্তু নতুন। এটা কত গাড়ি? 2021 এর লাস্টের গাড়ি, 21 এর লাস্ট, 2021 মানে BS6 মডেল, BS6 মডেল। দাম কি থাকবে? দাম আছে 68, 68, 68000 হয়ে যাবে। ABS মডেল কিন্তু, ডাবল চ্যানেল ABS। কোন পাশে? NS 125, NS 125 পালসার, NS 125 ম্যাট কালার আছে, একদম রেড ম্যাট, রেড ম্যাট একদম। এটা কত গাড়ি? 2022 এর লাস্টের গাড়ি, 22 এর লাস্ট, মানে এটাও BS6 এর গাড়ি। কন্ডিশন তো কারদের এখানে বলতে হবে না, সব কন্ডিশন আছে গাড়ি, প্রত্যেকটা গাড়ি। কারদার মূল বক্তব্য একটা, দু টাকা বেশি নেবো কিন্তু ভালো গাড়ি, ভালো গাড়ি, কাস্টমারকে ভালো গাড়ি, ভালো গাড়ি দেবো, মেন উদ্দেশ্য আমাদের এটাই, এটাই ঠিক। যে একটা গাড়ি নিয়ে যাবে বারবার আসবে, দাদা এটা হয়েছে ওটা, না ওই বিজনেসে নেই, না গাড়ি খুব ভালো হবে। দাম কি থাকবে? দাম আছে 85 পর্যন্ত, 85 পর্যন্ত লাস্ট করবে। এটা 125 আছে তো? 125, 125 পালসার 125। আচ্ছা, ওর পরে কি দেখব? রয়্যাল এনফিল্ড দেখি, তারপরে আবার আরটিআর এ যাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, রয়্যাল এনফিল্ড এটা কত সালের গাড়ি? এক মাস কম 2020 গাড়ি, এক মাস কম 2020 গাড়ি। আচ্ছা, চলেছে কত? ডুয়াল চ্যানেল ABS, 14000 কিলোমিটার চলেছে, 14000 কিলোমিটার চলা গাড়ি, BS4 এর গাড়ি, ক্লাসিক 350। ABS মডেল গাড়ি বলে, ABS মডেল আছে, ABS মডেল। দাম কি থাকবে? দাম 1,42,000, 1,42,000, 2020 শেষের গাড়ি, লাস্টের গাড়ি, কুড়ি লাস্ট। এই কালারটাও খুব ভালো, অনেকের পছন্দ, সিএল টায়ার আছে, পিছনের চাকার কন্ডিশন খুব ভালো। দেখো এটা কি প্রাইস রেখেছে? 1,45,000, 1,45,000। বাকি তো যদি বলে শাহুল ভাইয়ের নাম নিয়ে এসছি, একটু তো ডিসকাউন্ট রাখতে হবে, যেহেতু তুমি বলো যে আমাকে সবাই ভালোবাসে, একটু ডিসকাউন্ট তো রাখতেই হবে, একটু অবশ্যই করে দেবো। আচ্ছা, নেক্সট গাড়ি কি আছে? হিরো সুপার স্প্লেন্ডার, সুপার স্প্লেন্ডার BS6 এর গাড়ি, BS6 এর 5 গিয়ার এর গাড়ি, মাইলেজ ওলা গাড়ি, দারুণ মাইলেজ, 55-60 থাকে, 60-70 পর্যন্ত দিয়ে দেবে। আচ্ছা, কত গাড়ি এটা? 2021 এর লাস্টের গাড়ি, 21 এর লাস্ট। প্রাইস কত আছে আজকিং প্রাইস? এর প্রাইস দিতে হবে 52 পর্যন্ত, 52, 55 না 52, 52 একদম। প্রত্যেকটা গাড়ি আমি দামে দিচ্ছি, একদম বন্ধুরা তো অন্য জায়গায় ভিডিও দেখে, অবশ্যই দামে দিচ্ছি। ডিস মডেল গাড়ি আছে দেখুন, না ডিস মডেল গাড়ি আছে। নেক্সট, মানে গ্রাম বাংলার বাঘের বাচ্চা, একদম বাঘের বাচ্চা, টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, সাথে ABS থাকছে কিন্তু। দাদা এটা তো একদম নতুন গাড়ির মতো লাগছে, কত গাড়ির কন্ডিশনটা দেখিয়ে দাও। 2021 এর লাস্টের গাড়ি, একদম BS6 এর গাড়ি, BS6 এর EMI হয়ে যাবে। হ্যাঁ, ম্যাট ব্লু কালার, এটা খুবই ভালো কন্ডিশন, দুটো চাকার কন্ডিশন ভালো, 160 গাড়ি আছে। দাম? দাম আছে 85, সাথে EMI ফ্যাসিলিটি অ্যাভেলেবল, অবশ্যই। শুধু যে তোমরা ভাবছো যে ভাই ভেতরে এই কটা গাড়ি রয়েছে, তাহলে ভুল ভাবছো, এখনো কিন্তু মানে এটা শুধু ট্রেলার হলো, পিকচার এখনো বাকি আছে, আমি বাকি আছে বলে দাও। দাদা বাইরে কি কি গাড়ি আছে একটু কি দেখাবে, ফার্স্ট থেকে বলো। বাইরে আটটা থেকে দেখাই। হ্যাঁ, এটা কতর গাড়ি? 2014 গাড়ি, কিন্তু মনে হচ্ছে না তো যেন 18-19 এর গাড়ি। গাড়ির কন্ডিশনটা দেখে মানে গাড়িটা কি ফুললি আবার মডিফাই করা হয়েছে নতুন ভাবে। ওয়াও, তো এটা প্রাইস কি রেখেছো তো? 43,000 টাকা দাম আছে, 43, 43,000, 43। কন্ডিশন দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা কি আছে এখানে, পিছনের চাকা দেখো। আচ্ছা, ওর পরে সিটি 100 এক্স,
আপনার 23-এর শেষের গাড়ি, 6 মাস মতো বয়স, প্রাইস আছে 58 কত সালের গাড়ি দাদা? কোনটা? 2020-এর গাড়ি, 20-এর গাড়ি, মানে এটাও BS4 এর লাস্ট গাড়ি, তাই তো? BS4 এর লাস্ট গাড়ি। দাম কি থাকবে? দাম আছে 1,20,000। 1,20,000 টাকায় ডিউক 200 ABS মডেল কিন্তু, ঠিক আছে। ওর পরে LS 135 পালসার, এটার জন্য একটা বন্ধু বলছিল যে দাদা পালসার LS দেখাও 135, সেই বন্ধুটার জন্য স্পেশালি এই গাড়িটা। এটা কতর গাড়ি? 2018-এর গাড়ি। 18-এর গাড়ি। দাম? দাম আছে 42,000 টাকা। 42 42,000 টাকা LS 135। ওরপরে NS 200 দেখাবো, ABS মডেল কিন্তু। NS 200 ডবল চ্যানেল ABS, ডুয়েল চ্যানেল ABS থাকছে NS 200। 125 আছে এবং 200 আছে। ডিউগেরও সেম 125 আছে, 200 আছে, 200 আছে। দাম কি হবে? 82 পর্যন্ত রাখা আছে। 82 কতর গাড়ি? 2021-এর গাড়ি। 21-এর গাড়ি, 21-এর গাড়ি, 82 পর্যন্ত হয়ে যাবে লাস্ট। ওর পরে ভার্সন 3 দেখিয়ে দাও। ভার্সন 3 নন ABS গাড়ি, ভার্সন 3 দেখো গাড়ির কন্ডিশন বন্ধুরা। এটা কতর গাড়ি দাদা? 2019-এর গাড়ি। 19-এর গাড়ি। প্রাইস? প্রাইস আছে 1,00,000 টাকা। 1,00,000 টাকা, 1,00,000 টাকা, 1,00,000 টাকায় ভার্সন 3। 19-এর গাড়ি, 19-এর গাড়ি দাও। এবার কি আছে দাদা? এটা একদম কম দামের গাড়ি, মানে এই গাড়িটার তেল সার্ভিস কিন্তু খুব ভালো, 65-এর উপর মাইলেজ আছে গাড়ি, গাড়ির কন্ডিশনটা খুব ভালো আছে, ইঞ্জিন ফিঞ্জিনগুলো খুব ভালো আছে গাড়ির। সাইড থেকে দেখিয়ে দিই, গ্রাম চাকার গাড়ি আছে, গ্রাম ব্রেকের। এটা প্রাইস কত আছে? 22,000 টাকা। মাত্র 22,000 টাকা, 22,000 টাকা। এটা কিন্তু ফাইনান্স হবে, এটা ক্যাশে নিতে হবে, এটা ক্যাশে নিতে হবে। মাত্র 22,000 টাকায় টুইস্টার হন্ডা, হন্ডা টুইস্টার। তারপরে হন্ডা অ্যাক্টিভা, হন্ডা অ্যাক্টিভা 5G 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 আছে এটা, হন্ডা অ্যাক্টিভা। প্রাইস কি থাকবে? প্রাইস আছে 42,000। 42 42,000 টাকা হন্ডা অ্যাক্টিভা 5G 5G মডেল আছে এটা। এরপরে জিক্সার এস এর ভাইজার মডেল, এটা ABS মডেল না? ABS মডেল কিন্তু। প্রাইস কি থাকবে এর? 40,000 টাকা দাম আছে। 40,000 টাকা জিক্সার এস এর ABS মডেল, ABS মডেল, ABS মডেল। এটা কত গাড়ি? 2019-এর গাড়ি, 19-এর গাড়ি, 19-এর গাড়ি, মাত্র 40,000 টাকায়। কাকা তো আজকের গাড়ি আমরা এই পর্যন্ত দেখলাম, এরপরেও কি কোনো গাড়ি রয়েছে? এরপরে আরও অনেক গাড়ি আছে যেগুলো আনরেডি, তারপর আমার যে গোডাউন হচ্ছে, গোডাউনটা রেডি হয়ে গেলে ওখানে গাড়িগুলো। আচ্ছা নতুন গোডাউন হচ্ছে? গোডাউন হচ্ছে, তার জন্য কি আমাকে তো আবার ইনভাইট করতে হবে? অবশ্যই অবশ্যই ভিডিও বানাবো, অবশ্যই। এর থেকে কিন্তু দ্বিগুণ স্টক থাকবে কারদার কাছে। আরও যদি কারোর কোনো গাড়ির কোয়ারি থাকে, ইনকোয়ারি থাকে, কারদার সাথে কন্ট্যাক্ট করো, স্ক্রিনের বাঁদিকে নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই তোমাদেরকে এনে দেবে, যাদের RS 200। এছাড়া আমি দেখলাম যে MT-15 রেডি হচ্ছে এবং RTR-ও একটা রয়েছে, মানে রেডি হচ্ছে আর কি, সেগুলো জানতে তোমরা অবশ্যই কারদাকে ফোন করো, বাকিটা তোমরা গাইড করে নেবে। আর দাদা ভিডিওর শেষে একবার আরও একবার মানে জায়গাটার নামটা একটু বলে দাও ভালো করে।
এটা বারাইপুর সীতাকুণ্ড, সীতাকুণ্ড 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 আছে, ঠিক আছে। এটা সাউথ চব্বিশ পরগনা আছে ইন্ডিয়ার মধ্যে। যারা বাংলাদেশ থেকে দেখছো দাদা হবে না, বাংলাদেশ থেকে পসিবল নয়, ঠিক আছে। এটা সাউথ চব্বিশ পরগনা। তো আজকে ভিডিও আমরা এই পর্যন্ত এন্ড করছি। আরও কারো যদি কোনো গাড়ি ইনকোয়ারি থাকে দাদাকে কল করবে, অবশ্যই গাইড করে দেবে।